হ্যালো ফ্রেন্ডস, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমরা রান্না করব চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি করার জন্য 250 গ্রাম চিংড়ি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা চিংড়ি গুলো ভেজে নেব। আমরা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো ভেজে নেব। চিংড়ি গুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা এই চিংড়ি গুলো তুলে রাখবো। একই ভাবে আমরা বাকি চিংড়ি গুলো ভেজে নেব। বাকি চিংড়ি গুলো ভাজা হয়ে গেছে আমাদের, এবার এগুলো তুলে রাখবো। ওই তেলে দিয়ে দেবো আমরা জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি। লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের উপরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। একটু আমরা ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো বড় সাইজের একটা আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চার চামচ। আমরা হাফ কাপ মতো জল, জলটা দিয়ে সেমি করে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা তুলে দেখব। মশলাটা বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা হাফ কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে সুন্দর ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো মাছগুলো। উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ গুলো। আমরা এটাকে একটু লো ফ্লেমে 5 মিনিট ফুটতে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে আমরা এটা প্লেটে সার্ভ করে দেব। চিংড়ি মালাইকারিটা আমরা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই মেনুটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তবে আমরা আলু দিয়ে রান্না করেছি, আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন প্লিজ।